আপনি কি সত্য মিথ্যার পার্থক্য করতে পারেন? যদি পারেন তাহলে তো কথাই নেই, বেশিরভাগ মানুষই কিন্তু সত্য আর মিথ্যার পার্থক্যটা করতে পারে না। আর পারে না বলেই জীবনে বারবার প্রতারিত হয় মানুষ। মিথ্যা ধরতে হলে আপনার লাই ডিটেক্টর যন্ত্রের কোনো প্রয়োজন নেই, বিশেষ কিছু লক্ষণ দেখেই আপনি শনাক্ত করতে পারবেন মিথ্যা এবং মিথ্যুককে। তাহলে জেনে নিন উপায়গুলো। এক, মিথ্যুক ব্যক্তি কখনোই আপনার চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারবে না, ডানে বামে অথবা নিচের দিকে তাকিয়ে কথা বলবে মিথ্যুক ব্যক্তি। দুই, মিথ্যা কখনোই একরকম থাকে না, যতবার আপনি বিষয়টি নিয়ে জিজ্ঞেস করবেন ততবার সেটা পরিবর্তিত হয়ে যাবে, একবার একবার এক এক রকম ভাবে উপস্থাপিত হবে মিথ্যাটি। তিন, মিথ্যা বলার সময় মিথ্যাবাদী বেশিরভাগ সময় কিছুটা ঘামে, মুখের হাসি কম থাকে, চোখের পাতা বারবার পড়ে, গলার স্বর নেমে যায় ইত্যাদি আরো নানান রকমের পরিবর্তন দেখা যায়। চার, সাধারণত মিথ্যা বলার সময় মিথ্যুকরা হাত কচলায়, মাথা চুলকায় কিংবা কিছুক্ষণ পরপর নাক চুলকাতে থাকে। পাঁচ, সাধারণত মিথ্যুকরা মিথ্যা বলার সময় না চাইতেই অনেক বেশি তথ্য দিতে থাকবে, মিথ্যাকে সত্য বানানোর জন্য অনেক অপ্রয়োজনীয় তথ্য বলবে তারা যা আপনি জিজ্ঞেসও করেন নাই। ছয়, মিথ্যাবাদীকে তার কথার সত্যতা নিয়ে প্রশ্ন করলে খুব সহজেই খেপে যাবে সে। সাত, মিথ্যাবাদী তার কথার বিষয়বস্তু খুব দ্রুত বদলে ফেলার চেষ্টা করে, কোনো রকমই মিথ্যাটা বলে দিয়েই কথা অন্যদিকে ঘুরিয়ে ফেলার চেষ্টা করে মিথ্যাবাদী। আট, মিথ্যা বলার সময় মিথ্যাবাদীর মুখের মাংসপেশি শিথিল থাকবে না, ফলে মিথ্যাবাদীর মুখে দুশ্চিন্তার ছাপ পড়বে। নয়, মিথ্যাবাদীরা কখনোই ঘটনার গভীরে যেতে চায় না, ঘটনার গভীরের কথা জিজ্ঞেস করলে তারা সব কথা এলোমেলো করে ফেলে। দশ, মিথ্যা বলার সময় সাধারণত মিথ্যাবাদী ব্যক্তি আপনার থেকে একটু দূরে সরে যাবে, মিথ্যাবাদীরা চেষ্টা করে ফোনে অথবা মেসেজ লিখে মিথ্যা বলতে, কারণ এই পদ্ধতিতে সরাসরি কারোর সম্মুখীন হতে হয় না। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।